যুব সমাজ এখন কি চায় জানেন? এই ছেলেগুলো এখন আল্লাহকে চিনতে চায়। তারা জীবন জীবনকে নিয়ে হতাশ, মাদকের ভয়াল থাবাতে হতাশ। কেউ মিউজিক করে, কেউ প্রেমিকার পেছনে ছোটে, কেউ পলিটিক্যালি পার্টির সাথে যুক্ত হয়ে মারামারি করছে রাস্তাঘাটে। তারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর কাছে যেতে চায়। আমরা যখন আল্লাহর কাছে যাওয়ার জন্য ইসলামের দিকে আসে, আপনি তার মাথাটাকে হজবরল করে রেখে দিচ্ছেন। কেউ বলছে এই, কেউ বলছে সেই, কেউ বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আরে বাবা, ও আল্লাহকে পেতে চায় খালি, ও এত কিছু বোঝে না, সে আল্লাহকে চায়, আল্লাহর মহব্বত চায়, আল্লাহর মারেফত চায়, আল্লাহর আল্লাহ আনুগত্য করে জান্নাত পেতে চায়। তখন যুবকের মাথা খারাপ, একটা বই ধরাই দিলেন, এই বইগুলো পড়তে থাকলো। পরে দেখলো আর এক কমিউনিটি তাকে বলছে না, এই বই তো ঠিক না, এই বই ঠিক না, ওই বই ঠিক। ওর মাথা খারাপ, কি করবে? প্রতিটা মাসালাতে এই সমস্যা। এখন যুবতীরা কি চায়? পর্দা করে একটু স্বামীর আনুগত্য করে খেয়ে পরে বেঁচে জান্নাত পেতে চায়। সাধারণ মানুষ কি চায়? আমরা নামাজ রোজা হজ জায়গা ঠিকঠাক মতো করবো, সত্য পথে চলবো, কারো ক্ষতি করবো না, আল্লাহর কাছ থেকে জান্নাত আশা করবো, এতটুকু চান না? এইটুকু চাওয়ার মধ্যে এত সমস্যা কিসে? এটা তো সহজ জিনিস। এই পথ, এই সহজ রাস্তাটাকে আমরা এত কঠিন করছি কেন? কেন আমরা ধর্মকে এত কঠিন করছি? কেন ধর্মকে এত কঠিন করবো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে? আমি আমার ক্ষুদ্র গবেষণা আমি দেখেছি, ক্ষুদ্র গবেষণায় আমার মনে হয় বাথরুমের মাসালা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত এমন কোন সেক্টর বাদ নাই যেই মাসালা নিয়ে আমাদের সমাজের মধ্যে ইখতিলাফ চলতেছে না, মারামারি কাটাকাটি। এমনকি বাথরুমে ভাই আপনি পানি নিবেন না টিস্যু নিবেন সেটা নিয়ে মারামারি।